কমিশন বিজনেস করতেছেন? হ্যাঁ 90 টাকা করে বেচতে কেজিতে 25 টাকা করে লাভ। কেজিতে আপনার 25 টাকা না লাভ আসছে দেখেন, বের করেন বের করেন। লস করে ব্যবসা করতেছেন কোন? আপনি পেঁয়াজের দামটা ওনাকে কিভাবে নির্ধারণ করে দেন? আপনি কত টাকা দিয়ে কিনলেন আর ওনাকে কত টাকায় বিক্রি করতে বললেন? হ্যালো, আমাদের গোটা বছর দেখে আপনার এই অ্যাকুরেন্টটা আছে হঠাৎ তো বলতে পারবো না। না এই যে আমি আমি তো দেখতেছি যে আপনি আমদানি করেছেন 64 টাকা আপনার কেজি পড়েছে 19 তারিখে আপনার এই গাড়ি ভাড়া সহ। তো সেক্ষেত্রে 64 টাকা পড়ছে 19 তারিখে, 17 তারিখে পড়ছে আপনার আর একটু বেশি। তাহলে আজকে উনি বিক্রয় করতেছেন আপনার 90 থেকে 95 টাকা, বুঝতে পারছেন? ইন্ডিয়ান পেঁয়াজটা এখন আপনারা কত টাকা বিক্রি করছেন? এখানে যা লেখা তার থেকে আমরা কম নিচ্ছি। কত টাকা এখন ওই যে সামনে দিয়ে ধরে বেঁচে 70 পাতা এখানে লিখেন, এখন লিখেন, এটা এটা লিখেন, এটা লিখেন, আপনি ইয়ে করেন, এটা মুছেন, লিখেন 90-95 থেকে তার কম বেচছি আমরা, তো তার থেকে বেশি বেচি নাই, তার থেকে আরো কম বেচছি স্যার, এর থেকে আরো কম, আরো তো মনে করেন ইনপোর্টের লস। পচা মাল এই যে কাঁচা মাল যদি একদিন থাকে স্যার এমনি পচে যাবো, আরো মনে করেন 10 টাকা কম বেচা লাগবো। এখন একের দোষ অন্যের গাড়ি আপনারা চাপাচ্ছেন, খুচরা ব্যবসায়ীরা চাপাচ্ছে আপনাদের উপর, আপনি বলতেছেন কমিশন দাতা, আবার এখানে মাঝখানে ব্যাপারী আছে, আবার এখানে ফরিয়া আছে, এখানে তো এইভাবে এইভাবে তো চলতে পারে না স্যার। আপনার কাছে একটা অনুরোধ, সব ঘরে ইনপুটার করে বলে দিতে হবে, সকল সকল ঘরে আমরা ছাড়া আমার বলেন ঠিক আছে, আমি আজকে সচেতন হলাম, সবাইকে বলতে হবে এই ধরনের ফাঁকিবাজি কিন্তু করবেন না, আর ভবিষ্যতে এই ধরনের আনসারও দিবেন না যে ওনাদের মোবাইল নাম্বার নাই, ওনাকে স্ট্রিক্টলি বলবেন যে মোবাইল নাম্বার দিতে হবে। 64 টাকা কমছে যে অনিয়ন আপনার ইয়ে হচ্ছে আগের চেয়ে একটু কম রেটে 19-10, একবারে দেখলাম আমরা 89 টাকা, এবারে দেখলাম 19 অক্টোবর 64 টাকা, 19 তারিখে মাল ঢুকছে আপনার ইয়ে করে 64 টাকা করে বলেন, আগেরটা 80 টাকা তো পড়তা হবেই না স্যার, 80 টাকা তো পড়তা হবেই না, এটা তো মনে করি ইম্পোর্টার আমাদের দেশে নিয়ে একমাত্র ইম্পোর্টার ইস্যু করতে পারবে। আমি কথা বলি, উনি আপনাকে কত টাকা দিল আর উনি কত টাকা কিনলো? কমিশন বিজনেস করতেছেন? হ্যাঁ 90 টাকা করে বেচতে কেজিতে 25 টাকা করে লাভ আছে, কেজিতে আপনার 25 টাকা না লাভ আসছে দেখেন, বের করেন বের করেন। লস করে ব্যবসা করতেছেন কোন? এই যে এই মাল সব 90 টাকার উপরে পড়তা মাল বেচতে মনে করেন যে 70-80 টাকা। আচ্ছা আপনি আমাকে ওই আপনি আমাকে একটু দেখান, এটা তো স্যার বর্ডারে, এটা তো বর্ডারে পেমেন্ট টাকা দেই না, বর্ডারে পরে আপনাকে আমরা বর্ডার থেকে শুধু আমাদের এই চালানটাই দেয়। আচ্ছা এই চালানটা দিলো, এটার সাথে এই 21,000 টাকা অ্যাড হলো। আসসালামু আলাইকুম ভাই, 21,000 টাকা এর সাথে ওইখানকার গাড়ি লেবার ভাই, এই যে আপনি আপনার যে উচ্চ অধিকার থেকে ছাড় আসছে একটু কথা বলেন তো, ইন্ডিয়ান থেকে কি রকম পত্তা পড়ে মাল দেন আমার কাছে, দেন লাউডে দেন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি ইম্পোর্টার নাকি পেঁয়াজের? আচ্ছা আপনার ওই যে মেসাস নিউ বাণিজ্যালয়, হ্যাঁ এটাতে আসলাম, তো এখানে ওনারা বলতেছেন যে আপনি নাকি সব কিছু জানেন, ওনাদেরকে আপনি কমিশন দেন 1% মনে হয়, কেজিতে 1 টাকা। হ্যাঁ তো এটা আপনি কিভাবে নির্ধারণ করে দেন দামটা? আপনি পেঁয়াজের দামটা ওনাকে কিভাবে নির্ধারণ করে দেন? আপনি কত টাকা দিয়ে কিনলেন আর ওনাকে কত টাকায় বিক্রি করতে বললেন? হ্যালো, না এই যে আমি আমি তো দেখতেছি যে আপনি আমদানি করেছেন 64 টাকা আপনার কেজি পড়েছে 19 তারিখে আপনার এই গাড়ি ভাড়া সহ। তো সেক্ষেত্রে 64 টাকা পড়ছে 19 তারিখে, 17 তারিখে পড়ছে আপনার একটু বেশি,
তাহলে আজকে উনি বিক্রয় করতেছেন আপনার 90 থেকে 95 টাকা, বুঝতে পারছেন? ইন্ডিয়ান পেঁয়াজটা তো আপনি, হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজটা বিক্রি করছেন 90 থেকে 95 টাকা, তো সেক্ষেত্রে আপনার কেনা পড়ছে কত আপনার জানা আছে? আপনার কাগজপত্র বলছে 64 টাকা, ধরেন আমি 65 টাকা ধরলাম বা 65 টাকা ধরলাম, সেক্ষেত্রে আপনি আপনি কতটুকু জানেন, আপনি কত দিয়ে কিনলেন আর ওনাকে কত টাকা বিক্রি করতে বললেন? হ্যাঁ আপনার আপনার দোকান কোন জায়গায়, আপনার ইয়ে কোথায়, আড়ত কোন জায়গায়? আপনার কি বোমরা থেকে বলছেন? আপনারা আপনারা ওনাদেরকে আপনারা সেল রিসিট দেন না কেন? আপনি যে ওনার কাছে মালপত্র দিলেন ওইখানে, আপনি যদি ওনার কাছে বিক্রয় নাই করেন, আপনি যদি কমিশন দেন সমস্যা নাই, আপনি ওইখান থেকে একটা ভাউচার মেনটেন করে ওইখান থেকে পরিমাণ এবং টাকা ওগুলো উল্লেখ করে তারপর দিন না কেন? আপনারা এখানে না, পরের বার থেকে যদি আপনারা পরের বার তো সবসময় বলেন। আমার কথা হচ্ছে আপনি আমার কথা শুনেন, আপনি ওনাকে কমিশনে দিচ্ছেন, আমার কথা শুনেন না, অবশ্যই আপনি পাঠাবেন। এখন আমি আজকে আসলাম আপনাকে বললাম আর আপনি বলতেছেন যে অবশ্যই পাঠাবেন পরে, এটা তো হয় না। আপনাকে তো কাগজপত্র মেনটেন করতে হবে, আপনি ওনাকে যে পেঁয়াজপত্র দিয়েছেন সেটা তো আপনাকে উল্লেখ করে দিতে হবে, উনি কত টাকা বিক্রি করবেন সেটা তো কাগজে পত্রে উল্লেখ থাকবে। আপনি মৌখিকভাবে বলে দিলেন যে পেঁয়াজ 90 টাকা 100 টাকা বিক্রি করবে আর উনি ওনার মতো করে বিক্রি করলেন, আপনি বলে দিলেন একটা, মানে আপনি হয়ে গেলেন বাজার নিয়ন্ত্রক। ডেফিনেটলি আপনি দাম ফিক্স, দাম যদি আপনি ফিক্স করে দেন তাহলে আপনার ওইখান থেকে আপনি আপনার নিজের যে ইয়ে আছে, দোকান আছে, আড়ত আছে, সেইখানে নাম সহ আপনার এই ভাউচার সহ সেইখানে পরিমাণ এবং টাকা সব কিছু উল্লেখ করে আপনি ওইখানে পাঠাবেন, তাহলেই তো আপনার তাহলে তো এটা এটার দামটা আমরা স্পষ্ট এখানে বুঝতে পারলাম যে আপনি এখানে দাম নির্ধারণ করে দিয়েছেন। সকালে ফোনে এক কথা বললেন আর বিকেলে আরেক কথা বললেন ফোন দিয়ে দিয়ে, এভাবে এভাবে বাজার অস্থিতিশীল করলে হবে? আমরা আমরা তো এখন থেকে এগুলা আপনার নিব না, এখন আমরা এগুলা কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেড না যে আপনি ফোন দিয়ে বলে দিলেন যে এত টাকা বিক্রি করবেন, ঠিক আছে? দেখি, ঠিক আছে, আমরা আপনার কাগজপত্র আমরা দেখছি, দেখে তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। কিভাবে মিলান দেখেন, বুঝাই দেন, বুঝলেন? এটা তো আর আমরা বুঝি না, কিন্তু আপনি ছাড় আপনি আরো 5 মিনিট পুরো কাজ জিগান, 90 টাকা নিচে কারুর পড়তে হবে না, কোন লোকে বলবে না 90 টাকা নিচে কারুর পড়তে হবে না। 720 কেজি আছে, 90 টাকা নিচে কারুর এখানে দেখেন 2720 কেজি আছে, সেই 2720 কেজি মনে করেন যে আপনার এই এটা আপনি 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 কত টাকা দেখলেন? এই টাকাটা 155,200 5 টাকা করেন যে বাংলা টাকা বা স্যার ইন্ডিয়ান টাকা, এটা বিডিটি, এই যে এই যে বাংলাদেশি টাকা, বাংলা করতে হবে বাংলা টাকা, এটা হ্যাঁ আপনার এলাকা ইন্ডিয়ান 1 টাকা, আমাদের দেশের এলাকা আমরা 1 টাকা 70-80 পয়সা। এই যে আপনি 90 টাকা 95 টাকা বিক্রি করছেন, 95-95 আমরা একটাও বেশি নাই, আমরা বেশি 70-75-80 লিখে লিখছি, কিন্তু ওইটা তো স্যার বেশি বাড়ি কমা দেন তাহলে। তাহলে আপনি না না আপনি 70 টাকা কোন জায়গায় বিক্রি করছেন? এই দেখেন দেখেন 70 টাকা আমরা তো বেশি, এখানে না এখানে না, আপনি ওই যে ইয়াটা এখন সমস্যা কাছে আছে, দেখেন আছে 75 টাকা আছে, 70 টাকা এই যে 88 বিক্রি করলেন, এখন এই তো 88 বিক্রি করলেন, তো এইটাই 88 টাকা বেশি ভালোটা তাহলে আমাকে ইয়ে করতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে কিনেছেন তার মোবাইল নাম্বার লাগবে, আমি তাকে জিজ্ঞেস করবো যে 88 টাকা দিয়ে কিনেছেন, 88 টাকা দিয়ে কিনেছেন কিনা। করেননি তো কেন করেননি, সেই কোশ্চেনটাই আমাদের, বলেন কেন বিক্রি হয় না বুঝিয়ে দেন। পেঁয়াজের না আদারটা, ওখানে পেঁয়াজ লাগে,
ইয়ারলি দেখা আছে অনিয়ন লেখা আছে এই যে একটা আদা মনে করেন যে আপনি 100 টাকা পড়তে বেচতে 60 টাকা জি কেজি 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 কত করে বিক্রি করেন আমরা বেচতে 60 টাকা কেজি আদা কিনেন কত আদার কত লেখা ওই দেখেন 60 65 আদা 60 65 টাকা আমরা 60 টাকা বেচে আদা আচ্ছা আয়না আদা মনে করেন আপনি 33 250 টাকার উপরে আদা 90 টাকার উপরে পড়তে পারছে এখন 60 টাকা বিক্রি করলে পার কেজি 30 35 টাকা লস আচ্ছা আদা তো অনেক লস আপনার সমস্যা এটাই যে আপনি ক্যাশ ফর্মে দিচ্ছেন না টাকা ক্যাশ ফর্মে তো আমরা বলতে পারি আপনি মেইনটেইন করবেন আর পাশে আমরা তো আমরা সবসময় ক্যাশ ফর্মে ব্যবহার করি আমার কথা শুনেন আপনারা ইনস্ট্রাকশন আছে এখানে প্রথমত আপনার মূল্য তালিকাটা স্পষ্ট থাকতে হবে ঠিক আছে আপনি কত টাকা বিক্রয় করলেন আর কত টাকা কিনলেন দুইটাই থাকবে ঠিক আছে নাম্বার 2 হচ্ছে এটা প্রতিদিন আপনি আপ টু ডেট করবেন প্রতিদিন সকালবেলা আপনি আপ টু ডেট করবেন আপনাকে আপনার যে কমিশন দাতা উনি বললেন যে সকালে আপনি 90 টাকা বিক্রি করবেন আর বিকেলে বলল যে 100 টাকা এটা হবে কাঁচা এই যে সকালবেলা যাবে তার থেকে আরো মনে করেন যে কম এটা যাতে আপনি না করতে পারেন সকালে এক কথা বিকেলে এক কথা দুপুরে এক কথা এই ধরনের আপনার ভিন্ন ভিন্ন দাম যাতে আপনার দ্বারা নির্ধারিত না হয় সেই জন্য আপনার যে কমিশনদাতা যিনি আমি কথা বলেছি আপনার সে আমদানিকারকের সাথে ওনারা বলেছেন এখন থেকে ওনারা কি করবেন ওনারা কাগজপত্র আপনাকে প্রদান করবেন পূর্ণাঙ্গ ঠিক আছে ওইখানে আপনারা ওইখান থেকে আপনারা পেপারস নেবেন এগুলো সহ ইম্পোর্টের কাগজপত্র সহ পাশাপাশি উনি যে আপনাকে দর দিলেন সেটা ওনাকে ওইখান থেকেই দর নির্ধারণ করে যে পার কেজি এত টাকা করে আপনাকে ওইখান থেকে লিখে পূর্ণাঙ্গ মেমো সিগনেচার সহ আপনার কাছে দিয়ে দেবেন সকল মাল মালের বিবরণ সহ ঠিক আছে এবং সেটা আপনার মেনটেন থাকবে যতদিন চলে কিন্তু আপনারা কি করেন সকালবেলা এক কথা বিকেলে এক কথা আবার দুই দিন পরে এক কথা এইভাবে আপনারা বাজারটাকে অস্থিতিশীল করেন ঠিক আছে আমরা ভবিষ্যতে যদি কোনো ধরনের পেপারসের ঘাটতি পাই ঠিক আছে এখন আর এটা নয় যে আমরা আজকে আসলাম কালকে আসলাম না আপনারা মনে করলেন এরকম না এটা এটা কন্টিনিউয়াসলি বাজার মনিটরিং এর আওতায় থাকবেন আপনারা এবং ট্যাক্সফোর্স অভিযান চলতেছে অলওয়েজ এটা থাকবে এবং আমাদের এই বাজার মনিটরিং কিন্তু অব্যাহত থাকবে সো দ্যাটস ওয়াই আপনি যদি মনে করেন আজকে আসলাম কালকে আসলো না এর মধ্যে আমরা আমাদের এই আগের মতোই থাকলাম হবে না প্রত্যেককেই পেপারস মেনটেন করতে হবে